প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আবার কিছু কথা বলার জন্য উপস্থিত হয়েছি আমি ডাক্তার মোহাম্মদ আতাউল হক। আজকে যে হোমিওপ্যাথি ওষুধ নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে লিডাম পল বা লিডাম প্যালাস্টারও বলে, সংক্ষিপ্ত বলে লিডাম পল বললেই হয়। তো আলোচনা করার পূর্বে ভিউয়ার্সদের প্রতি আমার অনুরোধ এবং এর সাথে যারা নতুন ভিউয়ার্স এসেছেন তাদের প্রতি আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকবেন এবং একটা লাইক দিয়ে সকলকে দেখার সুযোগ করে দিবেন। তো আসুন আসা যাক আলোচনায়। তো আলোচনা পর্ব হচ্ছে আজকের লিডাম প্যালাস্টার বা লিডাম পল, LEDUMPAL, লিডাম পল, লিডাম পলের প্রথম পর্ব। প্রথম পর্বে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে লিডাম পলের প্রথম পর্বের আলোচনায় আসি। লিডাম পল ওষুধটা ফ্রান্স এশিয়া প্রভৃতির এক প্রকার লতা গুল্ম হইতে প্রস্তুত হয়। ইহা একটা চির শ্যামল গাছ বা কাণ্ড হইতে প্রস্তুত হয়। ইহার কাণ্ডগুলা 2 হইতে 3 ফুট উঁচু হয়। ইহার গুচ্ছময় গোলাকার শাখা মরিচা এ ধরনের হয়ে থাকে এবং ইহার ডাঁটার ছাল হইতে ছাই বর্ণের পাতা পরিবর্তনশীল এবং কাঁটা বিশিষ্ট হয়। ইহার পাতার পিছনের দিকে মোড়ানো থাকে, উপরিভাগ সবুজ এবং উজ্জ্বল হয়, নিচের অংশ মরিচা বর্ণের হয়, যেরকম মরিচা পড়ে মরিচা বর্ণের হয়। ইহার উৎস কি, ইহার উৎস কোথা থেকে এটা বর্ণনা করছি। উত্তর ইউরোপের জলাভূমি এশিয়া ইত্যাদিতে ইহা পাওয়া যায়। ইহা চির সবুজ গাছের গাছড়া হইতে প্রস্তুত হয়। ইহা কোথায় পাওয়া যায়? উত্তর ইউরোপের জলাভূমিতে এশিয়ায় নিউফাউন্ডল্যান্ডে লেব্রাডার হইতে আলাস্কায় এবং এরিটেন দ্বীপপুঞ্জে এই গাছগুলি পাওয়া যায়। এয়ার প্রুভার বলতে গেলে আমাদের হোমে প্রতিষ্ঠাতা ডাক্তার হ্যানিম্যান ডাক্তার টেস্টি ইহা প্রুভ করেন। হ্যানিম্যান ও ডাক্তার টেস্টি ওনার সহকারী যাই হোক ছিলেন। লিডাম প্যালাস্টারের প্রস্তুত প্রণালী কীভাবে প্রস্তুত করা যায় সেই নিয়ে আলোচনা করছি। ইহা সমস্ত গাছটা কি টাটকা গাছ হইতে সুরাসার সহযোগে ইহার মূল আরিষ্ট প্রস্তুত হয় 2x এবং উচ্চ শক্তি প্রতিশ্রুত সুরাসারের সহিত প্রয়োগ হয়। প্রস্তুতের ফর্মুলা F3। ইহার ক্রিয়ার স্থান, ইহা কোথায় কোথায় ক্রিয়া করে বা কাজ করে, ইহা কাজের স্থান হইল শ্লৈষিক ঝিল্লি মস্তিষ্ক চর্ম ও অস্থির উপর ইহার ক্রিয়া করিয়া থাকে। সাধারণত বাতরোগে কাজ করে থাকে, ভালো বাতরোগে খুব ভালো কাজ করে। ইহা অত্যন্ত
বাত বেদনা যাদের খুব বেশি হয় তাদের জন্য খুব উপকারী। তো যাই হোক ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আবার লিডামের দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম।